নমস্কার বন্ধুরা, ফুডস মহল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো চিকেন সমোসা রেসিপি, একদম দোকানের মতন হবে খেতে। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু নুন। দিয়ে দেবো সাদা তেল। এটাকে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ডো বানিয়ে নিতে হবে। হয়ে গেছে ডো বানানো। এবার এটাকে রেস্টে রেখে দেব। এবার আমি পুরটা বানিয়ে নেব। দিয়ে দেব কড়াইতে 2 চামচ সর্ষের তেল। দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 4 কোয়া রসুন বাটা। এক চামচ আদা বাটা। তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব চিকেন কিমা। দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে ভেজে নেব। এক চামচ রোস্টেড ভাজা মশলা দিয়ে দিলাম। যতক্ষণ না আলু আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিব। ডোটা থেকে লেচি কেটে নিয়েছি, এবার এটাকে বেলে নেব। মাঝখানে টুকরো করে কেটে নেব। এবার সামান্য একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে এটাকে ভাজ করব। এইভাবে ভেতরে আঙ্গুল দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। এবার এটার ভেতরে পুর ভরব। এবার সাইডে ভালো করে জল লাগিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব।
কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল গরম করতে। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই এগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিঙ্গারের কালার হয়ে যাচ্ছে। এইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে চিকেন সমোসা বাড়িতে বানিয়ে খাবেন, একদম দোকানের মতন হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।